নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ধনী ব্যক্তিরা লক্ষ্মী পুজোর আগে এই তিনটি জিনিস তারা অবশ্যই কিনে নিয়ে আসেন এবং মা লক্ষ্মীর চরণে সেটি অর্পণ করেন। জানতে চান কি তিনটি জিনিস? তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, কারণ এই ভিডিওতে আমি সেই তিনটি জিনিসের সম্পর্কে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রী শিক্ষক। কোজাগরী লক্ষ্মী পুজোর আগে যে তিনটি জিনিসের কথা আমি বলতে চলেছি, সেই তিনটি জিনিস ধনী ব্যক্তিরা অর্থাৎ কোটিপতি মানুষরা গৃহে কিনে নিয়ে আসেন। হ্যাঁ বন্ধুরা, কোন সেই তিনটি জিনিস তা আমি অবশ্যই বলবো। তার আগে কোজাগরী লক্ষ্মী পুজো নিয়ে আমি ছোট্ট করে আপনাদেরকে বলবো, বেশি সময় নেব না। দয়া করে এই কথাগুলো পুরোটা শুনুন, আপনাদেরই কাজে আসবে। আগামীকাল কোজাগরী লক্ষ্মী পুজো, আর এই লক্ষ্মী পুজোয় আমরা ধনের দেবীকে আরাধনা করি, অর্থাৎ মা লক্ষ্মীকে আরাধনা করি। আর এই মা লক্ষ্মী যার উপর সন্তুষ্ট হয় তার ধনের অভাব এতটুকুও থাকে না। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সেই মানুষটি জীবনে অর্থকষ্ট কী তা কখনোই বুঝে না। তাই আমরা সচরাচর মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য প্রায়শই অনেক কাজ করে থাকি, কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি জিনিসের কথা বলবো, যে তিনটি জিনিস কোজাগরী লক্ষ্মী পুজোর আগে অবশ্যই গৃহে কিনে নিয়ে আনুন এবং সেটি মায়ের চরণে প্রদান করুন। কোন সেই তিনটি জিনিস তা আমি আপনাদেরকে বলতে চলেছি। তার আগে কোজাগরী এই নামটা কেন এসেছে জানেন? আসুন জেনে নিন। কোজাগরী কথার অর্থ হচ্ছে কে জাগরী, অর্থাৎ কে জেগে রয়েছে। অর্থাৎ মাতা লক্ষ্মী লক্ষ্য করেন যে কে আমার জন্য সারা রাত জেগে রয়েছেন। তাই এই দিন একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই আপনারা প্রজ্বলন করুন, সেটি পূর্বের ভিডিওতে আমি বলেছি। যদি আপনারা চান ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আসি লক্ষ্মী কেন নাম হচ্ছে। লক্ষ্মী কথার অর্থ হচ্ছে লক্ষ্য, এই লক্ষ্য থেকেই লক্ষ্মী নামের উদ্ভব হয়েছে। অর্থাৎ যাকে লক্ষ্য করা আমাদের উচিত এবং যার দিকে আমাদের সবসময় চোখ পড়ে যায়, তাই লক্ষ্য থেকে লক্ষ্মী নামকরণ হয়েছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কী সেই তিনটি জিনিস। প্রথম যে জিনিসটির কথা আমি বলবো সেটি হচ্ছে শঙ্খ, অর্থাৎ জলশঙ্খ। হ্যাঁ বন্ধুরা, আপনারা কোজাগরী লক্ষ্মী পুজোর আগে অর্থাৎ আজকেই জলশঙ্খ কিনে নিয়ে আনুন এবং সেটি পুজোর স্থানে রাখুন এবং মাকে অর্পণ করুন। এরপরে যে দ্বিতীয় কথাটি বলবো, অর্থাৎ যে দ্বিতীয় জিনিসটি কেনার প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে কড়ি। হ্যাঁ বন্ধুরা, কড়ি মাতা লক্ষ্মীর খুব প্রিয় একটি বস্তু, তাই একটি বড় সাইজের কড়ি কিনতে অবশ্যই আপনারা ভুলবেন না। অর্থাৎ মা লক্ষ্মী কড়ি খুব পছন্দ করেন, তাই নতুন একটি কড়ি আপনারা অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে আনুন। এরপর যে তিন নম্বর জিনিসটি আপনাদের কিনে নিয়ে আনতে হবে সেটি হচ্ছে একটি ঘট। হ্যাঁ বন্ধুরা, কোনো মাটির ঘট নয়, একটি পিতলের ঘট। হ্যাঁ বন্ধুরা, পিতলের ঘট আপনাদেরকে কিনে নিয়ে আনতে হবে এবং এই কড়ি, ঘট এবং জলশঙ্খ এই তিনটি মাতা লক্ষ্মীর কাছে অর্পণ করুন এবং আপনাদের মনোবাঞ্ছা অবশ্যই রাখুন। আমি 100% দাবি নিয়ে বলতে পারি আপনারাও হতে চলেছেন আগামী দিনের কোটিপতি, কারণ ধনী ব্যক্তিরা এই নিয়মেই পুজো দেন প্রতি বছর। তাই আপনারাও আজ থেকে এই নিয়মেই পুজো দিতে শুরু করুন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।